মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রাস্তা পার হবেন না, ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। এবার বিস্তারিত, আজ রোববার রাজধানীর রাজমণি ক্রসিং কাকরাইল ইন্টারসেকশনে পথচারীর করণীয় শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি উদ্বোধনকালে ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া পথচারীদের বলেছেন, আপনার মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রাস্তা পার হবেন না। ঢাকা মহানগরীর বিভিন্ন সড়কে ও ফুটপাতে চলাচল করা পথচারীদের আরও অধিক সচেতন করার লক্ষ্যে ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ হতে চার ট্রাফিক বিভাগ এলাকায় পথচারীর করণীয় শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি ঢাকা মহানগরীর 100টি ইন্টারসেকশনে একযোগে পালন করা হবে। যে সকল ইন্টারসেকশনে পথচারীরা বেশি অনিয়ম করে সেখানে তাদেরকে জড়ো করে ব্যানার লিখিত স্লোগানগুলো পড়ানো ও নিয়ম মেনে চলতে উৎসাহিত করা হবে। নিম্নলিখিত স্লোগানগুলো পথচারীদের মেনে চলতে ডিএমপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। পথচারীদের উদ্দেশ্যে স্লোগানগুলো হলো, ফুটপাথ দিয়ে চলাচল করুন, জেব্রা ক্রসিং অথবা ফুট ওভার ব্রিজ অথবা আন্ডারপাস দিয়ে পার হন,